কোনটি বেস্ট কোচিং নাকি সেলফ স্টাডি হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মেইন টপিক এই বহু চর্চিত কোশ্চেনটির উপর যে কোচিং ভার্সেস সেলফ স্টাডি কোনটি বেস্ট জাহি নেবরিয়ান আমি শুভ ব্রাহ্মণ ওয়েস্টবেঙ্গল পুলিশের কর্মকর্তা সাব ইন্সপেক্টর তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোচিং ভার্সেস সেলফ স্টাডি কোনটি বেস্ট এবং তোমরা আমাকে এই কোশ্চেনটি অনেক কবার করেছ বলেছে যে আমি কোচিং করেছি নাকি সেলফ স্টাডি করেছি এবং এই দুটি মধ্যে কোনটি বেস্ট তোমরা কি করবে কোচিংয়ে ভর্তি হবে নাকি সেলফ স্টাডি করবে তো এই কোশ্চেনটির ওপর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি ভিডিও বানাবো তো আজকে সেই সুযোগ হলো তো তোমরা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি রেগুলার এরকম ভিডিও আর আপলোড করতেই থাকবো তো প্রথমেই আলোচনা করছি তোমরা যারা নতুন যারা চাকরির পরীক্ষার জন্য প্রভিশন নিচ্ছ তোমাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হবে তো ভিডিও সম্পূর্ণ দেখো কারণ তোমরা কিন্তু কনফিউজ থাকো এবং তোমরা অনেকেই কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছো যে আমি এখন কি করব। আমি কি এখন কোনো কোচিং সেন্টারে ভর্তি হবো নাকি বাড়িতে সেলফ স্টাডি করব। তো এই ভিডিওটি দেখো দেখলে আশা করি তোমরা কিন্তু তোমাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি দেখো তোমরা কিন্তু অনেকেই দেখবে যারা কোচিং করে সফলতা পেয়েছে এবং অনেকেই রয়েছে যারা কিন্তু নিজে থেকে বাড়িতে সেলফ স্টাডি করেই সফলতা পেয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ তাদের উপর যে তারা কোচিং করে পেলো নাকি সেলফ স্টাডি করে পেলো এই ভিডিওতেই আমি শুধুমাত্র আমার ব্যাপারে বলবো যে আমি কি করেছিলাম বা কীভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং সেই ব্যাপারগুলি আমি তোমার সঙ্গে আলোচনা করব। এবং সবার শেষে আমি বলবো যে আমার জন্য কোচিং বেস্ট ছিল নাকি সেলফ স্টাডি বেস্ট আমি গ্র্যাজুয়েশন পাস করার পর ছয় মাস কিন্তু একটি গ্যাপ নেই এই ছয় মাসে আমি ভাবি যে আমি এম এ ভর্তি হব নাকি বিএড বিএড করবো নাকি আমি যে চাকরি প্রেক্ষায় তার প্রিপারেশান নেব তো আমার কাছে কিন্তু এই যে চাকরির প্রক্রিয়া প্রিপারেশান সেটি কিন্তু ভালো লাগে কারণ আমি কিছুদিন একটু কিছু বুকস পড়েছিলাম এবং আমি খোঁজ নিয়েছিলাম সবার কাছে তো সেখান থেকে কিন্তু আমাকে এই চাকরির প্রকার যে প্রিপারেশান সেটি ভালো লাগে তো সেখান থেকে আমি কিন্তু বাড়িতেই প্রথমে ছ মাস বাড়িতেই প্রিপারেশান নিই এবং আশেপাশের যে আমার দাদারা রয়েছে তার সঙ্গে আলোচনা করি গ্রুপ ডিসকাশন করি এবং তারা আমাকে অনেক বিষয়ে হেল্প করে তো প্রথম কিন্তু ছয় মাস কিন্তু আমি বাড়িতেই প্র্যাকটিস করি আমি মেনলি বাড়িতে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতাম ক্লাস ফাইভ থেকে টেনের বুকসগুলি আমি জোগাড় করেছিলাম আশেপাশে থেকে যে ভাই বোনগুলো রয়েছে তাদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে যে টেক্সট বুকসগুলো রয়েছে সেগুলো নিয়েছিলাম সঙ্গে যে আমার বুকসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বাড়িতে প্রথমে চ্যাপ্টারওয়াইস পড়েছিলাম তো আমি বল আমরা বলতে পারো যে আমি কিন্তু প্রথমে কিন্তু সেলফ স্টাডি সে দিয়ে শুরু করেছিলাম তো এই ছয় মাস পড়ার পর আমি মোটামুটি একটু অঙ্ক শিখি এবং তার সঙ্গে কিন্তু কিছু জিকে শিখতে পারি এবং তারপর কিন্তু আমার রিয়েলাইজ হয় যে সেলফ স্টাডি করা ভালো কারণ যে কোনো ক্ষেত্রেই সেলফ স্টাডি কিন্তু বেস্ট বলতে গেলে এবং তারপর আমি মনে করি যে আমার রেগুলার প্র্যাকটিস করার জন্য এবং গাইডেন্সের জন্য আমার কিন্তু একটি কোচিং সেন্টার দরকার বা কোনো স্যারের দরকার তো সে তো সেই কিন্তু আমি আমাদের যে শহর রয়েছে সেখানে কিন্তু আমি একটি কোচিং সেন্টার ভর্তি হই এবং সেখানে যে স্যার রয়েছে আমাকে কিন্তু ভালোভাবে গাইড করে তো আমি কিন্তু আগে থেকে কিন্তু অঙ্ক এবং জিকেগুলো পড়ে কিন্তু আমরা নিজের জায়গায় একটা ডেপ সেটা কিন্তু তৈরি করেছিলাম এবং তারপরে কোচিং সেন্টারে গিয়ে রেগুলার প্র্যাকটিস এবং যেগুলো আমি পারিনি সেগুলো শিখে কিন্তু আমার কিন্তু ইম্প্রুভমেন্ট চলে আসতে থাকে তো এই আমি বলবো যে আমার ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে কিন্তু যে সেলফ স্টাডি সেটা শুরু করি এবং তারপর কিন্তু কোচিংয়ে ভর্তি হই এবং কোচিংয়ে ভর্তি হয়ে মানে এ না যে আমি কিন্তু নিজে থেকে পড়া বাদ দিয়েছি দেখো তুমি যত বড়ো কোচিংয়ে ভর্তি হও না কেন বা যত ভালো কোচিংয়ে পড়ো না কেন তুমি যদি নিজে থেকে না পড়ো বা তুমি যদি সেলফ স্টাডি না করো তাহলে কিন্তু তুমি সফলতা পাবে না কারণ আমাদের যতই ভালো নোট দেওয়া হোক বা যতই ভালো টিচার হোক আমাদের কিন্তু নিজে থেকে পড়াশোনা করতে হবে তো আমার ক্ষেত্রে কিন্তু সেলফ স্টাডি এবং কোচিং দুটি কিন্তু সমান সমান ভূমিকা পালন করেছে কারণ সেলফ স্টাডি কিন্তু আমাকে যে আমার যে বেস তাকে তৈরি তৈরি করতে হেল্প করেছে বা সেটি কিন্তু তৈরি করেছে এবং কোচিং কিন্তু আমাকে সেই গাইডেন্স বা সেই যে আমার পথ সেটি কিন্তু দেখিয়েছে যে আমাকে কোন পথে চলা উচিত বা আমার কিন্তু রেগুলার প্র্যাকটিস সেট বা রেগুলার আমার যে এক্সাম ইম্প্রুভমেন্ট সেগুলো আমার কোচিং সেন্টারটা কিন্তু প্রোভাইড ছিল এবং যে স্যার রয়েছে তিনি কিন্তু আমার খুব হেল্প করেছিল তো আমার ক্ষেত্রে আমার সেলফ স্টাডি এবং কোচিং দুটি কিন্তু আমার সফলতার জন্য সমানভাবে দায়ী এবং আমি আবারও বলছি যে তোমার কাছে যত নোটস থাকুক না থাকুক বা তোমার কাছে তুমি দামি কোচিং সেন্টার পড়ো কি না পড়ো সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে তোমার নিজের পড়াশোনা তো আমার ক্ষেত্রে কিন্তু সেলফ স্টাডি এবং কোচিং দুটি সমভাবে ইম্প্যাক্ট ফেলেছে এবং এরপর বলবো যে দেখো সেলফ স্টাডি কিন্তু আমাদের করতেই হবে অনেকে রয়েছে তারা কিন্তু কোচিং অ্যাফোর্ড করতে পারে না বা যাদের যে যেখানে তারা বাস করে সেখানে কিন্তু কোনো ভালো কোচিং সেন্টার নেই বা সেরকম কিন্তু অ্যাটমসফিয়ার নেই যে তারা কিন্তু গিয়ে পড়াশোনা করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ স্টাডি ইজ দ্য অনলি ওয়ে এবং আমি বলবো যে অনেকেই রয়েছে আমাদের কাছে কিন্তু অনেক এক্সাম্পল রয়েছে যারা সেলফ স্টাডি করে কিন্তু সফলতা পেয়েছে এবং আমরা এও দেখেছি এ দেখি যে বড় বড় শহরে বড় বড় কোচিং সেন্টারে অনেকেই পড়ে অনেক ফি লাগে তো সেখান থেকে কিন্তু অনেকেই পাশ করে আবার অনেকে পাস করে না তো ডিপেন্ড করে যে তারা কীভাবে পড়াশোনা করছে কারণ আমরা নিজেও দেখি যে অনেক গ্রামের পরিবেশ থেকে বা অনেক রিমোট এরিয়া থেকে কিন্তু যারা ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু ভালো রেজাল্ট করে বা তারা কিন্তু চাকরির কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর তোমাকে যদি আমি ভালো কোচিং সেন্টার দিয়েও থাকি তুমি যদি না পড়ো তাদের কিন্তু তোমার কোনো লাভ নেই তুমি কিন্তু পাস করতে পারবে না এক্ষেত্রে তোমার বাড়িতে হয়তো অনেক মেটেরিয়ালস রয়েছে বা অনেক বুকস রয়েছে কিন্তু তুমি নিজে পড়ছো না অর্থাৎ তুমি সেলফ স্টাডি করছো না সেক্ষেত্রে কিন্তু তুমি সফলতা পাবে না আমি বলবো যে তোমরা যে ফিল্ডে থাকো না কেন যারা কোচিংয়ে ভর্তি হয়েছো বা যারা বাড়িতে নিজে পড়াশোনা করছো তোমরা কিন্তু নিজেদের জায়গায় বেস্ট দাও এবং আমি বলবো যে যারা সেলফ স্টাডি করার কথা ভাবছো বা যারা করো আমি বলবো তোমরা নিজে পড়ো বা সেলফ স্টাডি করো এটা বেস্ট কিন্তু তোমাদের কিন্তু একটি কোচিং সেন্টার খুব প্রয়োজন আমি মনে করি কারণ রেগুলার প্র্যাকটিস বা যে এই গাইডেন্সটার জন্য কিন্তু কোচিং সেন্টার আমাদের অনেকটা হেল্প করে থাকে আমি বলবো না যে তোমাদের কোচিং সেন্টারে ভর্তি হতেই হবে কিন্তু আমি বলবো যে তোমাদের পসিবল হয় বা তোমাদের যদি শহরে থাকে কোচিং সেন্টার সেটা কোনো নামেদিমি হতে পারে বা নর্মাল হতে পারে সেটা কোনো ব্যাপার নাই যদি সেখানে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের যে রেগুলার যে তোমাদের সব চ্যাপ্টার ওয়াইজ এক্সাম বা উইকলি এক্সাম বা মান্থলি এক্সাম সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখবে কারণ সেলফ যে স্টাডি সেটা কিন্তু ধরে রাখার জন্য খুব মো মোটিভেশন এবং ডেডিকেশন প্রয়োজন হয় তো আমরা কিন্তু সকলেই কিন্তু সেটা ধরে রাখতে পারি না তো কোচিং সেন্টার ভর্তি হলে কী হবে তোমার যে মান্থলি একটা এক্সাম হবে বা তোমার কিন্তু মান্থলি যে তোমার ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু বুঝতে পারবে তো তোমার যারা কোচিং সেন্টার এফোর্ড করতে পারো তোমার চেষ্টা করবে সেলফ স্টাডির সঙ্গে কিন্তু তোমার কোচিং সেন্টারে কিন্তু অ্যাডমিশন নেওয়ার বা সেই কোচিং সেন্টারে চালিয়ে যাওয়ার বা যারা পারছো না বা যাদের কাছে সেই অ্যাটমসফিয়ার নেই তোমরা কিন্তু সেলফ স্টাডি ভালোভাবে করো কারণ সেলফ স্টাডি বা তুমি কোচিং সেন্টার যেটাই করো না কেন তুমি তো খাটো তা তুমি কিন্তু অবশ্যই সফলতা পাবে এবং যারা সেলফ স্টাডির সঙ্গে কোচিং সেন্টারটা প্রেফার করতে পারছো তো তোমরা কিন্তু একটু ভালোভাবে তোমরা কিন্তু নিজের প্রিপারেশান বা গাইডেন্সটা কিন্তু ধরে রাখতে পারবে কারণ দেখো আমার যতই প্রয়োজনীয় কেন আমাদের কিন্তু গাইডেন্সের জন্য বা আমাদের কিন্তু গুরুর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কোচিং সেন্টার ভালো কোচিং সেন্টার সেখানে স্যাররা রয়েছে আমাদের কিন্তু ভালোভাবে গাইডেন্স করে তো আমার ক্ষেত্রে কিন্তু আমি বাড়িতে পড়াশোনা করতাম কিন্তু আমাদের স্যার রয়েছে তিনি কিন্তু আমার যে ভুলগুলি সেগুলো কিন্তু দিয়েছিলেন এবং তার সঙ্গে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটি কিন্তু আমাকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তো আমি তোমাদের বলবো যে তোমার সেলফ স্টাডি যারা করো ভালোভাবে করো চেষ্টা করো তার সঙ্গে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার এবং সেখান থেকে যে তোমাদের নিজের যে গাইডেন্স বা যে রেগুলার প্র্যাকটিস সেটা কমপ্লিট করার তো তোমাদের সকলকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমার কাছে কিন্তু সেলফ স্টাডি এবং কোচিং সেন্টার দুটি সমানভাবে কাজ করেছে আমি কোনটিকে বেস্ট বলতে পারি না কারণ দুটি কিন্তু দুটি বেস্ট এবং আমি অন্য কারো কথা বলবো না কারণ সবার নিজের লাইফের নিজের স্টোরি রয়েছে আমি শুধু আমার যে লাইফে যে এক্সপিরিয়েন্স সেটি শেয়ার করলাম তো আমি বলবো তোমার যে অ্যাডভাইস যে তোমাদের সেলফ স্টুডি করো খুব ভালো এবং তোমাদের কাছে যদি কোচিং নেওয়ার মতো যদি পরিস্থিতি থাকে তো তোমরা চেষ্টা করবো যে সেলফ স্টডির সঙ্গে সে কোচিংয়ে অ্যাডমিশন নেওয়ার তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে কিছুটা হলে হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাকে মোটিভেট করবে এবং তোমরা কমেন্ট করে জানো যে নেক্সট তোমার কোন টপিক্সের উপর ভিডিও চাও আমি চেষ্টা করবো সেই টপিক্সের উপর ভিডিও বানানোর তো সকালকে বেস্ট অফ লাক সকলে ভালো থাকবে এবং তোমরা সকলেই যে ফিল্ডে থাকো না কেন তোমাদের যে কোচিং করে থাকো অবশ্যই কোচিং করো বা তোমার যে সেলফ স্টাডি করো শুধু সেলফ স্টাডি করো ভালোভাবে প্রিপারেশান নাও তোমরা যদি যে কোনো তোমার যে কোনো ফিল্ডে তোমাদের যে দিয়ে লেগে থাকো সফলতা অবশ্যই পাবে সকালকে বেস্ট অফ লাক সকলে খেয়াল রাখবে ভালো থাকবে বাই জায় হিন্দ